প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। সমন্বয় ছিল তারা যে রাজনীতির দল গঠন করতে চেয়েছিল, ইতিমধ্যে তারা কেন সে দল গঠন করেনি বা তারা কোন চাপের কারণে রাজনীতি দল গঠন করার অগ্রসর হয়েও তারা করেনি, এবং কি তাদের আগামী দিনের পরিণতি কি হতে পারে? জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি, যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। এটা স্থায়ী সমাধান প্রয়োজন, কারণ এটা যেহেতু প্রতি বছরই বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তপ্ত পার্বত্য এলাকা, সংঘর্ষে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে প্রাণ গেছে 4 জনের, আহত 125। ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে দোকানপাটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2টি জেলা শহরেই জারি করা হয়েছে 144 ধারা, আর মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দর্শক শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশে যে সমস্তগুলো ঘটনা ঘটছে আপনাদেরকে প্রমাণসহ কিছু ভিডিও ফুটেজ দেখাবো। দর্শক শ্রোতা, এদিকে আবার দেখা যাচ্ছে সমন্বয়কদেরকে নিয়ে মিছিল করছে ছাত্ররা। দর্শক, এছাড়াও আমাদের কাছে আরও কিছু কুপন তথ্য আছে, যেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনতে চান ছাত্র নেতারা। দর্শক শ্রোতা, বিস্তারিত সম্পূর্ণ ভিডিও, তো ভিডিওটি কোনো নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো আমরা কথা না বলি চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন, তরুণ তরুণী সংখ্যালঘু যেসব মানুষ আছেন তারা কিন্তু অংশ নিয়েছে। গত আগস্ট মাসের 5 তারিখ থেকে যে পরিমাণ অগ্নিকাণ্ড লুটপাট করা হয়েছে, সেটাই প্রতিদিন সংখ্যালঘু নেতারা আছেন এবং নেত্রীরা আছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, আমরা আপনাদের সেগুলো জানার চেষ্টা করছিলাম। দর্শক, হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠা যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার কারণ আপনারা ইতিমধ্যে জেনেছিলাম, আমরা সেটি আসলে এখানে দেখানোর চেষ্টা করছি।
আপনাদের বলতে চাই যে বেশ কয়েকদিন ধরে কিন্তু হিন্দুদের উপরে যে পরিমাণ আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের একটি প্রতিবাদ হিসেবে কিন্তু আজকে এখানে এসেছেন। তারা বলছেন যে বর্তমান যে সরকার আছেন তারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু আসলে আজকের এই বিক্ষোভ মিছিলে তারা অংশ নিয়েছেন, এমনটি কিন্তু এখানে আমদের আশা যারা আছেন নেতৃবৃন্দ তা কিন্তু বলছিলেন। যে কোনো সময় এর বিস্ফোরণ ঘটবে তা কেউ আটকাতে পারবে না, সময় এসেছে তাদেরকে পাহাড় চড়া করার, এই দিন আর বেশি দূরে নয়। পৃথিবীর ইতিহাস কথা বলে কেউ কাউকে দমিয়ে রাখা যায় না, আমাদের আদিবাসীদের কেউ দমিয়ে রাখতে পারবে না। সংগ্রাম রাঙামাটিতে কিন্তু হামলা হচ্ছে পাহাড়িদের উপর, তো আমরা কি পারি না এই প্রতিবাদ এই হামলা বন্ধ করার জন্য শাহবাগ আধা ঘন্টার জন্য বন্ধ রাখতে? আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত খাগড়াছড়ি রাঙামাটিতে হচ্ছে হামলা বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। যাই হোক, আমি এখানে দুটো কথা বলবো শুধুমাত্র। একটা হচ্ছে যখন এই যে 24-এ এসে একটা পরিবর্তন হলো আমাদের মাঝে, আমরা সবাই একটা স্বপ্ন দেখছিলাম যে স্বপ্ন দিয়ে হচ্ছে পাহাড় সমতল সব জায়গায় হচ্ছে বৈষম্যহীন একটা আমরা রাষ্ট্র ব্যবস্থা পাবো, কিন্তু মাস বেরোতে না বেরোতে আমরা কি পেলাম? আমরা চাইবো বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা হচ্ছেন শান্তিতে নোবেল পেয়েছেন, আমাদের পাহাড় দীর্ঘদিন পর্যন্ত অশান্ত ছিল সেই অশান্ত পাহাড়কে শান্ত করার জন্য হচ্ছে আপনারা সবাই জানেন 1997 সালে একটা পার্বত্য চুক্তি হয়েছিল, সেই চুক্তি বাস্তবায়ন হয়নি, আজকে 27 বছর হতে চলেছে। তাই আমরা মনে করি যে বর্তমান যে প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং পূর্ণভাবে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবে তার এই সময়ে। আরেকটা জিনিস বলতে চাই, পাহাড়ের মানুষজন কিন্তু কখনো ভয়ে পিছপা হয় না। তো দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তো পরবর্তী আমাদের কাছে আরও একটা ভিডিও আছে যেটা কাছে আপনারা আরও কিছু তথ্য জানতে পারবেন, তো চলুন ওটাও শুনে আসি। শেখ হাসিনাকে সেই সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি এটা ছিল এক দফারই অংশ, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এক দফার যেই শেষ, যে কথাটা বলা হয়েছে যে জনগণ এবং সংসদের প্রয়োজন নেই, আমার মনে হয় না এই যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি এটা ছিল এক দফারই অংশ, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এক দফার যেই শেষ অংশটা। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু অভ্যুত্থানের এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি, যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারই ক্ষমতায় আসুক যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে, তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ
যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্যে থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। একটা স্থায়ী সমাধান প্রয়োজন, কারণ এটা যেহেতু প্রতি বছরই বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে বা থাকে, তো সে কারণে কিভাবে আমরা এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি সেই জন্য আমাদের বাঁধগুলোকে স্থায়ীভাবে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে আলোচনা চলছে এবং সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি আছেন তিনিও ইনি আসবেন এবং এই বিষয়ে অভিজ্ঞদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। আর এখন মূলত আমরা যে পুনর্বাসন কার্যক্রমটা সেইটা কিভাবে দ্রুত গতিতে সম্পন্ন করা যায়, প্রাথমিকভাবে সবার আসলে গৃহ নির্মাণটা সবার চাহিদা এবং তার সাথে যে শিক্ষা সামগ্রী শিক্ষা উপকরণগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, তো স্কুল কলেজ খোলার ক্ষেত্রে স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সামগ্রীগুলো দ্রুত সরবরাহ করতে হবে, তো এই দুইটা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি এবং এখানে বাজেট এস্টিমেশনটা হচ্ছে সেটা সরকারের কাছে পাঠালে, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠালে সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার, অথবা তিনি পলিটিক্সের কী বোঝেন, অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন, তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না, রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন, তবে আওয়ামী লীগ ওনাকে হালকা নিছিল, ডক্টর ইউনূস কী বোঝে আজকে দেখেন। আওয়ামী লীগ প্ল্যান করছে কি 27 তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে তারা কি করবে, কালো পতাকা দেখাবে, মৌন মিছিল করবে, অথবা প্লেকার্ড, ফেস্টুন, বিভিন্ন জিনিসসহ নিউ ইয়র্কের জন এফ কেনেডি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে, এটা কে দেখবে? ডক্টর ইউনূস দেখবেন, কিছুটা মন খারাপ করবেন, কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই। এক ঢিলে তিনি যে কতগুলো দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন, এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই। আমি আশ্চর্য হয়েছি, দেখেন জাতিসংঘের অধিবেশনে যে জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিকল্পনাটা আমি প্রকাশ করছি, 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো এটাকে প্রচার করবে, তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে, কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর 98% রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত, দুই একটা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে, তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা। এখন ডক্টর ইউনূস কি দেখাবেন, জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন, আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইরা দিচ্ছেন। নাম্বার ওয়ান, যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি, ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে, আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে, যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কী করে গেছেন, যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন, যেভাবে ছাত্ররা মারা গেছে, ইন্টারনেট শাটডাউন ছিল, বিভিন্ন ভিডিও ফুটেজ ইভেন যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তোবা করা হচ্ছে। নাম্বার টু, আপনার এই অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কার্যক্রম যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই, আবার অনেকজন বলছেন যে দরকার নাই,
আবার অনেকে বলছেন যে না পুরাটাই করেন, এই যে একটা মতবিরোধ আছে সামহাও ইন্টারনালি, আস্তে আস্তে কিন্তু সমন্বয়কদের প্রতি, আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে, বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তারা ওইভাবে এখনও কিন্তু জায়গাগুলা মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনও বাটে নিতে পারছে না, এরকম কিন্তু ভূমিকা আছে। যদিও হাইকমান্ডের হিসাবটা আলাদা, তারেক রহমান স্মার্ট অ্যাকশন নিচ্ছেন, রিজভী সাহেব সুন্দর কথা বলছেন, ফখরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন, কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে ফোকাসড হচ্ছে না, অ্যাকশন হচ্ছে। তো সেখানে আন্তর্জাতিক পৃথিবী দেখতে পাবে ডক্টর ইউনূসের সংস্কার পরিকল্পনা কি। আর আপনি নিশ্চিত থাকেন সবাই, ওয়াও ব্রাভো ব্রাভো ডক্টর ইউনূস কাম অন, সাপোর্টও করবে। সেখানে তিনি রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার দরকার, অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার, একটা ডায়লগে সারা পৃথিবীর সামনে বিষয়টা তুলে ধরবেন যে বাংলাদেশকে সংস্কার করতে আসলে কতটুকু দরকার। এটাতে বিএনপির জন্য একটু নেগেটিভিটি আছে, শুধু আওয়ামী লীগের জন্য না, নেগেটিভিটি আছে এরকম যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য নানান যে বক্তব্যগুলো আসছে সেখানে আন্তর্জাতিকভাবে সমর্থনটা পাবে না কোনো দেশের, কেননা ডক্টর ইউনূসের যে ফেস ভ্যালু সেটা কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেই ফেস ভ্যালুতে তারা নিজেদেরকে পৌঁছাতে পারে নাই। ইভেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে আওয়ামী লীগের যে ইস্যু ছিল আমেরিকা কখনো কথা বলে নাই ওইভাবে, কিন্তু ডক্টর ইউনূসের মামলা বিচার ঠিকভাবে হচ্ছে কিনা, আইন প্রসিকিউশন ঠিক আছে কিনা, এইসব ইস্যুতে সারা পৃথিবী সরব ছিল। তো বুঝতেই পারছেন আওয়ামী লীগ চিন্তা করছে কি আর ডক্টর ইউনূস আসলে কোন লেভেলে খেলে। যারা মনে করেন এখনো যে এনজিও গ্রাম সরকার ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না, ভাই এই ভিডিওটা দেখা বুঝা নিয়েন কোন লেভেলে তিনি আসলে খেলে, তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা তো প্রমাণিত। আর পরবর্তী সময় আওয়ামী লীগ যে লবিং টবিং চিন্তা করতেছে অথবা জাতিসংঘের চিঠি দিবে, জাতিসংঘের ম্যানরা বাংলাদেশে আসছে, এগুলো কিন্তু সব এক ঠেলায় সব শেষ হয়ে যাবে। আগামী কয়েক বছর যে আন্তর্জাতিক সমর্থন আওয়ামী লীগ পায় না সেটা কিন্তু এখানে একটা ইস্যু হয়ে দাঁড়ায় যাবে। বস বস ভালো থাকুন। সমন্বয়ক ছিল, তারা যে রাজনীতির দল গঠন করতে চেয়েছিল ইতিমধ্যে তারা কেন সেই দল গঠন করেনি, বা তারা কোন চাপের কারণে রাজনীতি দল গঠন করার অগ্রসর হয়েও তারা করেনি, এবং কি তাদের আগামী দিনের পরিণতি কী হতে পারে, যারা ইতিমধ্যে সমন্বয়ক হিসাবে বাংলাদেশে আপনার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। আমরা যদি ধরি যে যারা ওয়ান টাইম ইউজ করতে চায় তারা কিন্তু ওয়ান টাইম ইউজ করে, সেটাকে কিন্তু তারা কখনো আপনার কন্টিনিউ করে না। আপনাকে যদি ইউজ করার মন চায় তাহলে কিন্তু ইউজ করে আপনাকে ফেলে দিবে। রাজনীতি এমন একটা জিনিস সেখানে কিন্তু মানুষ ব্যবহার হয়। এখন যদি এই পরিস্থিতিতে যদি আমরা একটি বিষয় বিশ্লেষণ করি যে বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় সমাবেশগুলোতে কারা গিয়েছিল, কোন নাগরিকরা গিয়েছিল, ওই সময় তো কিন্তু দল ক্ষমতায় ছিল না, এরকম কিন্তু আমার চোখে অনেক পড়েছে যারা পরিবার বিএনপি ছিল তার পরিবার থেকেও দুই তিনজন লোক সবসময় আপনার আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিলে কিন্তু তারা গিয়েছিল। কিন্তু দেখা গেছে কি 5 তারিখের পরে আপনার তারা কিন্তু পোল্ট্রি মারছে যে তারা একদম খাস বিএনপি বা তারা জামাত বা তারা অন্যান্য দল, তার মানে তারা আর আওয়ামী লীগে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেন গেল আগে, এখন কেন তারা পোল্ট্রি নিচ্ছে। আমাদের দেশ হচ্ছে একটি জোয়ার ভাটার দেশ, যেখানে আপনার যখন জোয়ার আসে তখন মানুষ স্রোতের বিপরীত মানে স্রোতের দিকে কিন্তু গা বাসায়, এবং কি যখন বালু পরিস্থিতি দেখে তখন বালুর দিকে কিন্তু তারা গা বাসানোর চেষ্টা করে, তারা কখনো আপনার পিছনে ফিরে তাকায় না। এখন প্রশ্ন হচ্ছে যারা ইতিমধ্যে সমন্বয়ক ছিল তারা কেন রাজনৈতিক দল গঠন করতে গিয়েও করে নাই। আপনারা জানেন তারা একটি বিশাল বড় পরিকল্পনা ইতিমধ্যে এঁকেছিল, তারা ভেবেছিল যে আমরা যদি এই আন্দোলনে সফল হতে পারি, যদিও তাদেরকে কিছু দল তাদেরকে ব্যবহার করেছে ছাত্রদেরকে মাঠে নামিয়ে তারা পূর্ণ সমর্থন দিয়ে সেখানে তাদের মাধ্যমে বড় একটি স্বার্থ ইতিমধ্যে হাসিল করেছে, কিন্তু তারা ভাবলো কি যে ওনারা যদি সংসদে যেতে পারে তাহলে আমরা কেন যেতে পারবো না, আমরাও যাব। তার মানে তাদের রাজনৈতিক দল গঠন করার একটা চিন্তাভাবনা আসলো। তখন দেখা যাচ্ছে কি বাংলাদেশের এত পুরনো যেই বিরোধী দলগুলো রয়েছে তাদেরকেও দেখা গেছে কি তারা কেন পাত্তা দিচ্ছে না বা তাদেরকে গোনাই ধরতেছে না, তারা কিন্তু তাদেরকে সহ হুমকি দিয়ে দিচ্ছে যারা ইতিমধ্যে সমন্বয় আছে বা দায়িত্বে যারা রয়েছে, তারা কিন্তু বিরোধী দল যারা তাদেরকেও কিন্তু হুমকি দেয় যে নৌকা বিদায় করছি ধান চাষ করার জন্য না, নাঙ্গল দিয়ে হাল চাষ করার জন্য না, এরকম তারা কিন্তু কটু কথা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা কিন্তু ইতিমধ্যে বলছে। যখন তাদের পানিশমেন্ট শুরু হয়ে গেছে দেখতেছি যে তাদের পরিস্থিতি ততটা তাদের অনুকূলে নাই, তখন তারা কি করলো হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমরা কিন্তু রাজনৈতিক দল গঠন করব না, আমরা ছাত্র আছি ছাত্র হিসেবে থাকবো, এমনকি আমরা নিজেদেরকে সমন্বয়ক হিসেবেও কিন্তু আমরা পরিচয় দিব না। তার মানে কি সম্পর্ক বদলে গেল একটি পলকে।
তো দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।